ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي عمرات بني بول دارتني چاہتے যে একটা ফ্যামিলির পক্ষ থেকে গোটা পরিবারের পক্ষ থেকে যদি একটি ছাগল বা ভেড়া বা ভেড়ি যদি কুরবানি করা হয় সেটা কি গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত বোন, ছাগল ভেড়া বা দুম্বা এগুলো গোটা পরিবারের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট। তবে যদি প্রত্যেকেই আলাদা আলাদা ক্ষমতা রাখে তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা কোরবানি করবে। তবে একটা ছাগল বা ভেড়া বা দুম্বা গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। দ্বিতীয় কথা হলো এই, উট এবং গরুতে সাত শরীকে সাত ভাগে কুরবানি দেওয়া বৈধ এবং তা সাত পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। যদি ভিন্ন ভিন্ন পরিবারও হয় এবং প্রত্যেক পরিবারে যদি শত শত সদস্য হয় তাতেও কোনো সমস্যা নাই। তো উট এবং গরুতে সাত শরীকে কোরবানি করা বৈধ এবং সাত শরীর যদি সাত পরিবারের হয় এবং প্রতিটি পরিবারের যদি শত শত সদস্য হয় তাতেও কোনো অসুবিধা নাই। তেমনিও ছাগল ভেড়া বা দুম্বাতে সাত শরীরকে কোরবানি করা বৈধ না, বরং ছাগলে বা ভেড়াতে বা দুম্বাতে শরীরকে কোরবানি করা বৈধ না, বরং সে একটা ছাগল বা ভেড়া বা দুম্বা একটা গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। চাহে সে পরিবারে শত শত সদস্য থাকুক না কেন তাতে কোনো সমস্যা নাই। বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।